বলো, তুমি বলো বলো না, আমি বলবো না, তুমি বলবে। হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো চ্যালেঞ্জ মানে তো বেশ, আজকে চ্যালেঞ্জটা একটু জবরদস্ত চ্যালেঞ্জ রয়েছে। তোমার ভাষায় কি বলে, তরক্তা ফরক্তা চ্যালেঞ্জ রয়েছে, তরক্তা ফরক্তা চ্যালেঞ্জ, তরক্তা ফরক্তা চ্যালেঞ্জ। আজকে চ্যালেঞ্জে কি কি আছে না, তুমিও বলতে পারো বাংলায়, ফাটাফাটি চ্যালেঞ্জ, ফাটাফাটি চ্যালেঞ্জ। আজকে চ্যালেঞ্জে কি কি আছে চলুন আমরা দেখে নিই। আজকের মেনুতে রয়েছে নবরত্ন পোলাও, আর তার সাথে রয়েছে হোয়াইট কাজু চিকেন। আর আপনারা তো জানেন নবরত্ন পোলাও কিন্তু, এবার ভেজিটেবল তো থাকে যে কোনো পোলাওয়ে, তার সাথে কিন্তু অনেক রকম ফ্রুটস দেওয়ার থাকে। যেমন এখানে আমসত্ত্ব রয়েছে, বেদানা রয়েছে, বেরি রয়েছে, কাজু রয়েছে, আর যা যা থাকার ইয়েতে পোলাও যা যা থাকার সবই রয়েছে। গাজর রয়েছে, তারপরে যে বিনস রয়েছে, কিসমিস রয়েছে, বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে নবরত্ন পোলাও। তা বুঝতেই পারছেন একটা জমিয়ে চ্যালেঞ্জে আমরা নামছি আজকে। তাহলে চ্যালেঞ্জে নবরত্ন পোলাও আর হোয়াইট কাজু চিকেনের সাথে আমরা চ্যালেঞ্জ পর্ব শুরু করছি। তাহলে এই তারাত্তা ভারাত্তা আর দাদা বললো ফাটাফাটি চ্যালেঞ্জ দিয়ে চলে এসেছি, তা চ্যালেঞ্জে তো শাস্তি থাকবেই। যেরকম তারাত্তা ভারাত্তা চ্যালেঞ্জ, সেরকম মানে কি বলবো, শাস্তিটাও তারাত্তা ভারাত্তা, পানিশমেন্ট, একটা জবরদস্ত পানিশমেন্ট। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, পানিশমেন্টে কিন্তু একটা জবরদস্ত ধামাকা রয়েছে। ঠিক আছে, তাহলে আর বেশি বক বক না করে খাওয়া আরম্ভ করে দিই। তা আমার রীতিমতো না, আজকে আমি বলবো, তুমি বলো কি সুন্দর লাগছে না দেখতে, খেতে আর ইচ্ছে করছে না। হ্যাঁ, দেখতে যা মনে হচ্ছে ফ্রেমিং সাজিয়ে রাখি, কথা বলতে পারছি না, কথা বলতে গেলে মনে হচ্ছে সময় নষ্ট। দাও দারুন চিকেন গুলো কি বললে? না না বোন আছে বললে দারুন লাগে, তাই না? ফুরস্ত ভর্তি, মনে হচ্ছে ফলের বাগানেই ঢুকে পড়েছি। অপূর্ব টেস্ট হয়েছে, অপূর্ব টেস্ট হয়েছে। আমাদের চিকেন খেতে ইচ্ছে করছে না, মানে এটাই খাই শুধু। চিকেনটাও লাজা জমে গেছে এটার সঙ্গে। বলে তোমার মতন বলি, জমে ক্ষীর, জমে ক্ষীর হয়ে গেছে। হোয়াইট চিকেনটা আমার খুব পছন্দের, আর কাজু চিকেনের প্রিপারেশনগুলো তো একটু মিষ্টি টাইপের হয়, খেতে খারাপ লাগে না। তাতে খেতে ইচ্ছে করছে না। তুমি তো চেরি খাও না, চেরি নিয়ে নাও, আমি চেরি খাই না। চেরি আমাদের ক্যামেরাম্যানের খুব পছন্দ। আপনাদের ক্যামেরাম্যানকেও একদিন দেখাবো, সেটা ডিসেম্বর মাস না আসলে দেখানো যাবে না ওকে। কেন, একদম বিখ্যাত দিনে হয়েছে 25 ডিসেম্বর। ও শীতকালে বিকশিত হয়, এখন প্রস্ফুটিত হয় শীতকালে, এখন সুপ্ত অবস্থায় রয়েছে। আমার চিকেনটাও যেমন ভালো লাগছে, পোলাওটাও ভালো লাগছে, বেশ জমে গেছে।
এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। ও এই রেসিপি কিন্তু আপনারা দুদিন পর পেয়ে যাবেন ওর যে রেসিপি চ্যানেলটা রয়েছে মৌসুমি রান্নাঘর, সেখানে কিন্তু পেয়ে যাবেন। কারণ রেসিপিটা কিন্তু আজকে প্রথম করলেন না? হুম হুম হুম, শুধু প্রথম করিনি, আবার প্রেশার কুকারে করেছি, সেটা মা বলে দিয়েছে কি ভাবে করতে হবে। আমি হাঁড়িতেই বেশিরভাগ করি, দেখছি না তো হাঁড়িতেই বেশিরভাগ ট্রাই করি। অবশ্যই বলবো যে প্রথম দিনই গ্রেট সাকসেস। কিছু কিছু রেসিপি আছে প্রথম দিন হয়তো করলে সেরকম সাকসেস আসে না, কিন্তু এই রেসিপিটা প্রথম দিনে একটা গ্রেট সাকসেস এসেছে। আমি যে দাদি তুলে নিচ্ছি লেট, তাদের খেতে ইচ্ছে করছে না সত্যি। তাই আমার একটু গ্রেভি লাগে তো, গ্রেভিটা আমাকে দিয়েছো বেশি। হুম হুম, আমি তো গ্রেভি অত খাই না। এত ফ্রুটস খেয়ে পেট ভরে গেল। সময় চলে যাচ্ছে, পেশি করে পড়েছি, তাও কিন্তু তাকে একদম ছাড়া ছাড়া ভাত গুলো বলো। চালটা ভালো আছিল, কোহিনুর বাসমতি চাল। এগুলোই দেখে রত্ন মনে হচ্ছে।
শেষ হয়ে গেছে রে, তো শেষ হয়ে গেল। মুখের মধ্যে চিবিয়ে যাচ্ছি। তাহলে কিছু হলো না, এখনো এখনো রয়েছে অনেকটা। তাহলে নবরত্ন চ্যালেঞ্জে মানি মানি হারিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখ আরেকটা মানে সুইট চ্যানেল মানে চ্যালেঞ্জ আবার জিতলাম। এটা হচ্ছে সুইট চ্যালেঞ্জের মানে সুইট উইং, খুব সুইট খাইছি একদম একদম একদম। যে শাস্তিটাই হবে সেটা মানে সুইট সুইট শাস্তি নাকি? আমরা চলুন এইসবগুলো শেষ করে এইসবগুলো সরিয়ে নিয়ে আমরা পানিশমেন্টের জন্য চলে আসি। তো ফ্রেন্ডস, আমরা পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। তো আজকে তো এত সুন্দর একটা চ্যালেঞ্জ করলাম আমরা, সেখানে পানিশমেন্টটাও ভেবেছিলাম একটু ভয়ঙ্কর টাইপের হবে আমরা ভেবে রেখেছিলাম, কিন্তু যেহেতু খাওয়াটা এত ভালো প্রিপারেশন হোক এতক্ষণ ধরে খাড্ডি করে খাইয়েছে, তা একটা ছোট্ট সুইট পানিশমেন্টের দিকে আমরা যাচ্ছি। সেটা কিছুই না, সেটা হচ্ছে যে এই এই যে আমাদের যে খাওয়ার টেবিলটা রয়েছে এর মধ্যে ও 3-5 বার মাথা ঢুকবে। মানে আমি হেরেছি, আমি হেরেছি, আমি হেরেছি। এইটা এইটাই মানে এর থেকে আর তারা তো শাস্তি দেয়া যায় না, মাথায় হাতগুলো তো শাস্তি হয় না, ঠিক আছে। তাহলে ঠিক আছে, চলো তাহলে তুমি এটা করে নাও, তারপর বন্ধু তুমি বলো 3 বারও করতে পারো, 5 বারও করতে পারো, যেটা তোমার খুশি। তাহলে আমি 5 বারই করছি, ঠিক আছে। রেডি, 1-2-3 স্টার্ট। হয়েছে 5 বার? হ্যাঁ যা হয়েছে হয়েছে, ঠিক আছে। তাহলে কেমন লাগলো আপনাদের এই পানিশমেন্টের পদ্ধতি একটু কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও বলছি খুব শুভেচ্ছা, অনেক অভিনন্দন, আপনারা এইভাবে আমাদের সাথে থাকবেন। তার সঙ্গে আমাদের যে আরও ফেসবুক পেজে যে সবাই লাইক করছে, ফেসবুক তে লাইক করছে বলো, সেগুলো যেরকম প্রভাত কি হলে প্রভাত সরকার, তারপর মানস মানস আমার খুব কাছের বন্ধু মানস, রাজীব কর, পাশাপাশি কৃষ্ণ ঘোষ, কৃষ্ণপদ ঘোষ, ঠিক আছে। এরা আমাদের প্রতিটাতে লাইক করে, কমেন্টস করে, সেই জন্য খুব ভালো লাগে। আর একজন আছে মদন মদন মোহন রক্ষিত, সেও আমার খুব কাছের বন্ধু, সেও কমেন্টস করে লাইক করে। তার পাশাপাশি আছে আমাদের আরো সুব্রত দাস রায়, সে রেগুলার আমাদের মানে দর্শক, সেও লাইক কমেন্টস করে। আর এছাড়া এছাড়া আছে নবনীতা দত্ত রায়, নবনীতা দত্ত রায় রয়েছে, সেও আমাদের লাইক কমেন্টস করে। এছাড়া আমাদের আলপনা লোধ, আলপনা লোধ রয়েছেন, উনি আমাদের অনেক দূরের দর্শক তবুও আমাদের সাথে থাকেন এবং লাইক কমেন্টস করে। হ্যাঁ, উনিকে নাম ধরে ডাকাটাও ও ঠিক না, উনি আমাদের থেকে অনেক বয়সে বড়, শ্রদ্ধা রইল তার জন্য। আর এছাড়াও বলবো যারা আমাদের নতুন ভিউয়ার আছে, যারা আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন তাদেরকে আবার বলি এইভাবে আমাদের পাশে থাকবেন। আর একইভাবে কি করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর কি করবেন, আর দেখতে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন, একটু ভুলে গেলে পুরনো সাবস্ক্রাইবারদের তো বললাম, সেজন্য সাবস্ক্রাইবারের কথা বললাম না, ঠিক আছে বন্ধু। তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।